এক আকাশ ভালোবাসি গল্পের ১৬ নম্বর পর্ব। এই পর্বটাতে লেখিকা আপু লিখে দিয়েছেন রহস্য উন্মোচন পর্ব। তো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন, হয়তো আমার কোনো রহস্য ভেদ করেছেন এই পর্বে। না বোঝার তো কোনো কিছু নেই আম্মু, তুমি আমার আপন মা নও, আমি তোমার লালিত সন্তান, বাধ্য হয়ে তুমি আমাকে লালন পালন করেছ নিজের স্বামীর দোষ ঢাকার জন্য। উপস্থিত সবাই বেকুব হয়ে মুহিতের দিকে তাকিয়ে আছে, আমার চোখে পানি চলে এসেছে। সানোর আঙ্কেলের চোখ থেকে দুপুটা দু এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে। কুকুমণি কাঁপা কাঁপা কণ্ঠে মুহিতের চোখের দিকে তাকিয়ে বলল, মুহিত তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো, কিছু না বুঝে যাতা বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মুহিত জোরে চেঁচিয়ে চোখের জল ছেড়ে বলল, আমি যা বলছি একদম ঠিক বলছি, দুই বছর আগে আমি আসল সত্যিটা জেনে গেছি। তুমি নিজের মুখে সুয়েলি আন্টিকে আমাদের অতীত বলেছিলে, আমি আড়াল থেকে সব শুনে নিয়েছি। আমি প্লিজ আমার থেকে আর কিছু লুকানোর চেষ্টা করো না, আমি আর নিতে পারছি না, অবৈধতার সিলমোহর আমার গায়ে লেগে গেছে। আমি আপুর নাজায়েজ সন্তান, আমার মাকে তোমরা মেরে দিয়েছো, মানসিকভাবে তিলে তিলে শেষ করে দিয়েছো, তোমাদের জন্য আমার মা সুইসাইড করতে বাধ্য হয়েছে, তোমরা প্রত্যেকে খুনি, আমার মাকে তোমরা খুন করেছো, আমাকে অনাথ করে দিয়েছো, এখন বাধ্য হয়ে আমাকে লালন পালন করছো সমাজের চোখে নিজেদের সৎ রাখার জন্য, বিশেষ করে মিস্টার রেজাউল আব্রারের দোষ ঢাকার জন্য, ওনাকে মহান করার জন্য। আমার উপর অনেক দয়া করেছো তোমরা, কিন্তু আর না, আমি চলে যাব তোমাদের ছেড়ে অনেক দূরে, এই পাপের শহরে আমি আর থাকবো না, আমি মুক্তি চাই, প্লিজ তোমরা আমাকে মুক্তি দাও। মুহিত কাঁপতে কাঁপতে হাঁটু বাজ করে ফ্লোরে বসে পড়ল। আমার চোখ দিয়ে নোনা জলে রানাগোনা শুরু হয়েছে, মুহিতের ভয়ঙ্কর অতীত আমার মনকে নাড়িয়ে দিচ্ছে, বিশ্বাস করতে পারছি না। আমি আগ্রহ আরো বেড়ে গেল, শুরু থেকে সবটা শুনতে ইচ্ছে করছে। আমি পুরো জানতে চাই কি থেকে কি হয়েছে, জানাটা ভীষণ জরুরি। সানোর আঙ্কেল ধপ করে সোফায় বসে পড়ল, মাথায় হাত দিয়ে উনি চোখের জল ছাড়ছে, কুকুর মনে অনবরত শুকনো ডুব গিলছে। দোলাপ সোহেলি আন্টি আর সানায় আপু ভয়ে জড়সড় হয়ে আছে, রাজল আঙ্কেলের কপাল বেয়ে ঘাম পড়ছে। শীতকালে এত ঘামানোর কারণটা বুঝলাম না। মুহিত মাথা নিচু করে কাঁদছে আর বলছে, তোমরা এটা কেন করলে, কেন আমার মাকে মেরে দিলে, আমার মা বেঁচে থাকলে কি তোমাদের খুব বেশি ক্ষতি হয়ে যেত, নিজের সংসার সাজানোর জন্য আমার মাকে তোমরা মেরে দিলে, মানুষকে এতটাও নিচে নামতে পারে, তোমরা সবাই হার্টলেস, কারো মধ্যে দয়া মায়া নেই, তোমরা এক একটা খুনি, ঠান্ডা মাথার খুনি, এই সমাজ তোমাদের ছেড়ে দিলেও ওই উপরওয়ালা কখনো তোমাদের ছাড়বে না। মুহিত এবার অস্পৃশ্য চোখে ফুটফুমনির দিকে তাকিয়ে বলল, শুধুমাত্র এই জন্যই তুমি আমাকে আপন করে নিতে পারো নি, তাই না আম্মু? আমি নাজায়েজ বলি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করতে পারোনি, ছোট্টবেলা থেকে আমাকে অবহেলা করেছ, নির্মাবাই আর দোলাপুকে সবসময় এক্সট্রা এক্সট্রা আদর করতে, এক্সট্রা এক্সট্রা খেয়াল রাখতে, ওদের সবসময় নিজ হাতে খাইয়ে দিতে, অনেক অনেক খেলনাও কিনে দিতে, ওরা যা খাইতে চাইতো তাই খাওয়াতে, প্রতিদিন ওদের ঘুরতে নিয়ে যেতে, রাতে ঘুমানোর আগে ওদের দুইজনের কপালে চুমু খেয়ে যেতে, শুধু আমি বাদে, সকালে ঘুম থেকে উঠলে ওদের ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিতে, আমি সামনে ঘুরাঘুরি করলেও আমার দিকে তাকাতে না, পুরো এক গ্লাস দুধ ওদের খাওয়াতে, আমাকে হাফ গ্লাস দুধই সন্তুষ্ট রাখতে, বিকেলে ওদের সাথে খেলতে আর আমাকে দূরে দূরে রাখতে, আমাকে কেউ মারলেও কাছে এগিয়ে যেতে না, অথচ নিম্ন ব্যাগে কেউ দমক দিলেও একটা কথা বললেই তুমি তেড়ে যেতে, মাঝে মাঝে খুব কাঁদতাম, তোমার অবহেলা আমার সহ্য হতো না, কত রাত অনিদ্রার অনাহারে কাটিয়েছি জানি না, এতে অবশ্য তোমার কিছু আসতে যেত না, তুমি দিব্যি হাসি খুশি থাকতে, নিজেকে খুব একা একা মনে হতো, বাবা মা থেকেও এতিম মনে হতো, বড় হতে হতে তোমার অবহেলাগুলো অভ্যাস হয়ে গিয়েছিল, মানিয়ে নিয়েছিলাম নিজেকে, ভাবতাম মা তো মাই হয়, মায়ের কাছে সব সন্তানরাই এক, কোনো তফাত নেই, হয়তো আমার ক্ষেত্রে ভালোবাসাটা প্রকাশ করো না, তবে মনে মনে আমাকে অনেক ভালোবাসো, কিন্তু ওই দিনের পর আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে আম্মু, আমি ছোট্টবেলার কিছু অমীমাংসিত সত্যি জেনে গেছি, যা আমার অনেক আগে জানার দরকার ছিল, খানিকটা দেরি হয়ে গেছে, এরপরও আমি চেষ্টা করছি তোমাদের মায়া ত্যাগ করতে, রূপকে নিয়ে কোথাও একটা হারিয়ে যেতে, আমরা দুজনই এক, ভাগ্য এক, জীবনের চলার পথও এক, ভালো থাকবো দুজন, কারণ দুজনই অনাথ, তাই দুজন দুজনের দরদটা খুব ভালো করে বুঝবো। ফুপ্পুমণি মাথাটা নিচু করে রেখেছে, নিঃশব্দে দাঁড়িয়ে আছে উনি, হয়তো বিবেকের সাথে বোঝাপড়া করছে। মুহিত মাথা নিচু করে হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না ওর কান্না, একদম সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে ওকে জাপটা ধরে থামিয়ে দিতে, কিন্তু পারছি না, এই মুহূর্তে আমার অহেতুক ইচ্ছেটা শোভা পায় না। সানোর আঙ্কেল বসা থেকে উঠে মুহিতের মুখোমুখি দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, তুমি চলে যাও মুহিত, আমি তোমাকে আটকাবো না, নিজের মতো করে বুক ফুলিয়ে বাঁচো, তোমার আম্মুকেও আমি কিছু দিতে পারিনি,
তোমাকে দিতে পারছি না। পাপ করেছি আমি, জঘন্য পাপ করেছি, তোমার আম্মুকে ছেড়ে আমি অন্যায় করেছি, তোমার আম্মুকে আমি অনেক ঠকিয়েছি মুহি। আমার পাপের জন্য তোমার আম্মু পৃথিবী ছাড়তে বাধ্য হয়েছে। দেখো না আমাকে একা করে তোমার আম্মু কত নিশ্চিন্ত আছে। তারাদের দেশে ভালো আছে সে, মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় আমি ওকে খুঁজি, নিরুপাতে ওর অস্তিত্বকে ছুঁতে চাই, কিন্তু ছুঁতে আর পারি না, ধরতে গেলেই পালিয়ে যায়। কত সত্যবার চিল্লিয়ে বলি, শুক্রিয়া প্লিজ তুমি যেও না, আজও আমি তোমাকেই ভালোবাসি ঠিক আগের মতো। শোনে না সে আমার কথা, বারবার হারিয়ে যায়। তবুও চলে যাও মহি, আমার ভালোবাসার দোয়া সবসময় তোমার পাশে থাকবে। মৃন্ময়ের মা কখনো তোমাকে আপন করতে পারেনি, ওর মতো জঘন্য আর দজ্জাল মহিলা এই পৃথিবীতে দুটো নেই। এখানে থাকলে তুমি আর রূপ কখনোই সুখী হবে না, কারণ ওই মহিলা শুদ্রাবার মতো নয়। তাই বলছি তোমরা চলে যাও, নিজেদের মতো করে বাঁচো। সানোরাঙ্কের চোখ থেকে চুপচাপ জল গড়িয়ে পড়ছে। মোহিত এক দৃষ্টিতে সানোরাঙ্কেলের দিকে তাকিয়ে আছে। ফুকুমণি ফুসফুস করতে করতে সানোরাঙ্কেলের মুখোমুখি দাঁড়িয়ে জোরে চিল্লিয়ে বলল, কি বললে সানোর? তুমি এখন ওই নষ্ট মেয়েটাকে ভালোবাসো, যে মেয়ে অন্যের সংসার ভেঙে নিজের দেহ বেঁচে গর্বের সন্তান নেয়? সে কখনো ভালো মহিলা হতে পারে না, এইসব মেয়েদের পতিতাপল্লীতে মানায়। ওই মেয়ে পাপের ফলই হলো তোমার ছেলে মোহিত। আমি নেহাত ভালো বলে ওই পতিতার মেয়ে নাজায় সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে পরিপূর্ণ মানুষ করে তুলেছি, অন্য কেউ হলে তোমার ছেলেকে মেরে দিত, তাও আবার গলা টিপে। সানোর আঙ্কেল চোখ মুখ লাল করে ফুপুনির গালে ঠাস করে এক চড় বসিয়ে চিল্লিয়ে বলল, জাস্ট শাট আপ, আমার সুপ্রিয়া সম্পর্কের একটা বাজে কথা বলবে তো আমি তোমাকে জানে মেরে ফেলবো। আমার সুপ্রিয়া পবিত্র নিষ্পাপ, সুপ্রিয়া আমার লিগালি ওয়াইফ, আমাদের বিয়ে হয়েছিল, তুমি সাপ দিয়ে মাছ ঢাকতে এসো না প্লিজ। তোমাকে নিয়ে আমি কখনো হ্যাপি ছিলাম না, এক প্রকার বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছি। সুপ্রিয়া খুবই গরিব ঘরের মেয়ে ছিল, ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, অনাথ আশ্রম থেকে বড় হয়েছিল সে, তাই আমার ফ্যামিলি সুপ্রিয়াকে মানতে চায়নি, জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের 7 বছর পরেও আমি সুপ্রিয়াকে বলতে পারছিলাম না, তাই আমি সবার অবচরে সুপ্রিয়ার সাথে কোর্ট ম্যারেজ করি। সুপ্রিয়া আমার বিয়ে করতে একদম রাজি ছিল না, সে জেনে শুনে কারো সংসার ভাঙতে চাইছিল না। আমি জোর করে উঠিয়ে নিয়ে সুপ্রিয়াকে বিয়ে করি। মৃন্ময় আর দোলার জন্মের পর সুপ্রিয়া অন্তঃসত্ত্বা হয়। আমি লুকিয়ে সুপ্রিয়ার সাথে দেখা করতাম, এমনকি সুপ্রিয়ার ভরণ পোষণ চালাতাম, তোমরা কেউ কিছু জানতে পারোনি। এভাবেই কেটে যায় প্রায় 2 বছর, মোহিত তখন 1 বছরের। তখন তোমরা সুপ্রিয়া সম্পর্কে জানো, আর তখন থেকে তুমি সুপ্রিয়ার পিছনে লেগেছ, নানাভাবে মানসিক টর্চার করে তুমি আমার সুপ্রিয়াকে সুইসাইড করতে বাধ্য করেছো। তোমার জন্য আমার সুপ্রিয়া পৃথিবী ছাড়তে বাধ্য হয়েছে, আমার ভালোবাসাকে আমি হারিয়েছি। একজন পুরুষ চাইলে 2টো বিয়ে করতে পারে, যদি ওনার 2 দিক চালানোর সামর্থ্য থাকে তো, আল্লাহর রহমতে আমার সামর্থ্য ছিল। দ্বিতীয় বিয়ের পরেও আমি তোমাকে রাজরানী করে রেখেছিলাম, কোনো দিক কমতি রাখিনি, তবে ভালোবাসার কমতি ছিল, কারণ তুমি আমার ভালোবাসার যোগ্য ছিলে না। ভালোবেসে আমি সুপ্রিয়াকে বিয়ে করেছি, তোমাকে নয়, ঈর্ষার বসে তুমি আমার সুপ্রিয়াকে মেরেছ। জীবনটা তস নস হয়ে গেছে আমার, আমার ছেলেটাও সুখী না তোমার সাথে। সুপ্রিয়ার শেষ চিহ্নটাকে আমি ধরে রাখতে পারছি না, কেবলমাত্র তোমার জন্য। আমি আমার ছেলেকে আর কষ্ট পেতে দিব না, ওকে নতুনভাবে বাঁচতে সাহায্য করব। তোমার মতো বিষাক্ত কেউটির সাথে ওকে একই বাড়িতে থাকতে দিব না, জীবন থেকে আমার আর কিছু পাওয়ার নেই। সুপ্রিয়া যাওয়ার পর আমার সব সুখ কেড়ে নিয়ে গেছে, আমি এখন একাই ভালো, সংসার প্রতি আমার কোনো টান নেই, আমি নিষ্প্রাণ হয়ে থাকতে চাই, যেমনটা আমার সুপ্রিয়া আমাকে রেখে গেছে। মোহিত বসা থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে সানোর আঙ্কেলকে চাপটে ধরে কাছে আর বলছে, আই লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ। আমি এতদিন ভাবতাম আমি হয়তো তোমার নাজায় সন্তান, নিজেকে খুব পাপি মনে হতো, ছোট্ট মনে হতো, বুকে একটা চিনচিনে ব্যথা হতো, খুব কষ্ট হতো। টানা 2 বছরের প্রতিটা রাত আমি নির্ঘুম কাটিয়েছি, রূপ আসার পর খানিকটা হলেও ঘুমাতে পেরেছি, কিন্তু এখন সত্যিটা জানার পর খুব শান্তি লাগছে, বুক থেকে একটা ভারী বোঝা নেমে গেল। রাতে এখন ঠিকভাবে ঘুমাতে পারবো, এটা জেনেও খুব ভালো লাগছে যে তুমি আমার মাকে আজও ভালোবাসো, আমার মা মনে অমর হয়ে আছে। তোমার ভালোবাসাটা পবিত্র আব্বু, তাই তো এত বছর তুমি আমার মাকে মনে রেখেছো, হয়তো বাকিটা জীবন আমার মাকে মনে রেখে কাটিয়ে দিবে। তুমি আমার বেস্ট আব্বু, তোমাকে খুব সম্মান করি, মন থেকে ভালোবাসি। আমি হয়তো মায়ের আদর পাইনি, তবে বাবার আদর অনেক পেয়েছি, তোমার জন্যই আজ আমি সাকসেসফুল, তোমার এক এক চেষ্টায় আমি এতটুকু আসতে পেরেছি। মোহিত এবার সানোর আঙ্কেলকে ছেড়ে জানালার সামনে গিয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বলল, আম্মু।
তুমি যেখানেই থাকো না কেন খুব ভালো থেকো। তোমার বর তোমার সন্তান আজও তোমাকে ভালোবাসে, তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে ভক্তি করে, তোমাকে রোজ মনে নিয়ে ঘুমাতে যায়। তুমি আমাদের চোখে মহান আম্মু, আমরা আজও তোমায় ভুলিনি না কখনো ভুলবো। তুমি সার্থক আম্মু, আমার আব্বুর মতো একজন সরল মনের মানুষকে স্বামী হিসেবে পেয়ে মাঝে মাঝে তোমাকে খুব দেখতে চাই আম্মু। রাতের তারা হয়ে তুমি একদিন আমাদের বাড়ির সাথে উঁকি দিও, আমি তোমাকে এক নজর দেখে নেব, তুমিও একটু করে দেখে নিও। তোমাকে দেখার ইচ্ছাটা আমার প্রবল, তোমার আদর ভালোবাসা হয়তো পাইনি তবে তোলা রইল, পরকালে সব আদর ভালোবাসা পুষিয়ে নিব। ভালোবাসি তোমাকে আম্মু, খুব 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 ভালোবাসি। সানোর আঙ্কেল কাঁদতে কাঁদতে মোহিতকে চাপতে ধরে রইল আর বলল, লাভ ইউ বেটা, লাভ ইউ সো মাচ, তুমি অন্তত আমাকে ভুল বোঝোনি, তোমার মাকে আমি খুব ভালোবাসি বেটা, কখনো বলতে পারবো না ওকে। আমার জীবনের প্রথম চাওয়াটা সে, কি করে বলতে পারি বলো, আমার মনের সবটা জুড়ে এখনো তোমার মাই বাস করে। সুপ্রিয়া আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শনী নারী, যাকে আমি প্রথম দেখাতে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। প্রথমবারই সে আমার মনে গেঁথে গেছে, এরপর আর কাউকে মন দিতে পারেনি, কখনো চেষ্টাও করিনি। যতদিন বেঁচে থাকবো কেবল সুপ্রিয়াকেই ভালোবেসে যাব। তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো মহিত, সেই গায়ের রং সেই চেহারার রাট। তোমার মা যাওয়ার সময় তোমাকে আমার কাছে রেখে গেছে যেন আমি তোমাকে দেখে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেই। তোমার মায়ের প্রতি আমি খুব ঋণী বেটা, যাওয়ার সময় অন্তত বেঁচে থাকার একটা কারণ ছেড়ে গেছে। তুমি দূরে থাকলেও আমার দোয়া সবসময় তোমার পাশে থাকবে মহিত, প্রতিদিন তোমাকে আর রূপকে গিয়ে দেখে আসবো, সব বিপদে আপদে আমাকে পাশে পাবে। ফুপুমনি নেকা কান্না করে সানোর আঙ্কেলকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, তাহলে ওই মহিলাই তোমার আপন, তুমি এখনো ওই মহিলাকে ভালোবাসো, তাহলে আমি কি সানোর, আমাকে কি হিসেবে তুমি তোমার জীবনে রেখেছো, আমার এক্সেক্ট পরিচয়টা কি সানোর, প্লিজ স্পিক আপ। সানোর আঙ্কেল মহিতকে ছেড়ে ফুপুমনির দিকে তাকিয়ে কাচ্ছিলে হাসি দিয়ে বলল, তুমি আমার করা জীবনের সবচেয়ে বড় ভুল, যাকে আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, জীবনের বাকিটা সময় এভাবে বয়ে নিয়ে বেড়াতে হবে, ক্লান্ত হয়ে উঠেছি আমি, বিশ্বাস করো তোমাকে জাস্ট নিতে পারি না। শ্বাস রুদ্ধ হয়ে আসে আমার, মৃন্ময় আর দোলার দিকে তাকিয়ে তোমাকে সহ্য করতে হচ্ছে। ফুপুমনি কাঁদতে কাঁদতে দৌড়ে ওনার রুমে চলে গেল। দোলাপ চোখের জল ছেড়ে সানোর আঙ্কেলকে উদ্দেশ্য করে বলল, আই হেট ইউ পাপা, আই হেট ইউ, হেট ইউ সো মাচ। সানোর আঙ্কেল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমিও তোমার মায়ের মতো হয়েছ, কোনো অংশে কম না, তোমার ঘৃণা দিয়ে আমার কিছুই আসবে যাবে না। দোলাপু কাঁদতে কাঁদতে ওনার রুমে চলে গেল। সানাই আপুর রাজন আঙ্কেল আর সোহিনী আন্টি ওনাদের রুমে চলে গেল। আচমকায় মৃণ হয়ে চোখে এক গাদা জল নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সানোর আঙ্কেলের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই রেসপেক্ট ইউ পাপা, তোমার সাহসিকতা সবসময় আমায় মুগ্ধ করে, সত্যি কথা তুমি অনায়াসে বলে দিতে পারো, সবার মাঝে এই গুণটা থাকে না, তুমি আমার দেখা পৃথিবীর সবচেয়ে বেস্ট পাপা, আমিও তোমার মতোই সবসময় মহিতার পাশে থাকবো, তোমার মতোই আমিও সুপ্রিয়া আন্টিকে খুব ভালোবাসি। সানোর আঙ্কেল এক গাল হেসে মহিতার মৃণ্ময় ভাইকে বুকে জড়িয়ে নিয়ে দুজনের মাথা চুমুখে বলল, আমি আমার দুই ছেলেকে খুব ভালোবাসি, খুব, ওদের ছাড়া আমি অচল। সানোর আঙ্কেল এবার মহিতকে উদ্দেশ্য করে বলল, মহিত কাল দোলাকে দেখতে আসবে, লিয়েন ওর পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসবে, মাসের কয়েকটা দিন তুমি এই বাড়িতে থেকে যেও, আমাকে এখন অফিসে যেতে হবে, আসছি আমি। সানোর আঙ্কেল মহিত আর মৃণ্ময় ভাইকে ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমার মুখোমুখি দাঁড়িয়ে সানোর আঙ্কেল আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার লক্ষ্মী মেয়ে, তোর উপর খুব বড় দায়িত্ব রইল, আমার ছেলেটাকে দেখে শুনে রাখবি, ভালোবাসায় ভরিয়ে রাখবি আমার ছেলেটাকে, কোনো যত্ন যেন না হয়। আমি মুচকে এসে মাথা নাড়লাম, যার মানে হ্যাঁ। সানোর আঙ্কেল মৃদু হেসে বাড়ি থেকে বের হয়ে গেল। মৃণ্ময় ভাই মহিতের চোখের জলগুলো মুছে দিয়ে একগাল হেসে বলল, ইস মেয়েদের মতো কীভাবে কেঁদেছিস রে তুই, তোকে একদম মেয়ে মেয়ে লাগছে। মহিত রাগি লুক নিয়ে তাকিয়ে আছে মৃণ্ময় ভাইয়ের দিকে, আমার খুব হাসি পাচ্ছে মহিতের রাগি লুক দেখে। মৃণ্ময় ভাই মহিতের মাথায় গাড়টা মেরে আমার দিকে তাকিয়ে কিছুটা লজ্জাজনক কণ্ঠে বলল, রূপ তোর ফ্রেন্ড মারু আমার কল পিক করছে না, কাল রাত থেকে কল করে যাচ্ছি। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, তো আমি কি করব, ওর বাড়ির অ্যাড্রেসটা দে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ জলদি দে, আমার তারা আছে।
এই পর্বের সব থেকে বেশি ইমোশনাল একটা সিন ছিল এটা, যে মোহিতের বাবা সবকিছু বলা সত্যিটা বলার পর মোহিতজিকে জড়িয়ে ধরেছে। ওই সময় সিরিয়াসলি বলছি, চোখের জল আটকেনি, বের হয়ে গেছে। চোখের জল মুছতে মুছতে গল্পটা রেকর্ড করেছি। আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।